চাঁদপুরের সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী মারা গেছে। দুপুরে হাজীগঞ্জের কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বলাখাল এলাকায় বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কুমিল্লার চান্দিনার সোহাগ, মনির ও সুজন মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, দুইটি মোটরসাইকেলে ছয়জন মিলে কুমিল্লা থেকে চাঁদপুরে বেড়াতে আসার উদ্দেশ্যে রওনা হয়। হাজীগঞ্জে পৌঁছলে বগদাদ বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন যাত্রী রাস্তায় পড়ে যায়। এ সময় বাসটি তাদের উপর দিয়ে চলে যায়, ফলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচল বন্ধ ছিল। বাস চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ। পরে বগদাদ বাসটা এদিকে